দর্শক আপনাদেরকে নিয়ে যাব নওগাঁয়। সেখানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আয়োজন চলছে এই দিনটিকে ঘিরে। দিনব্যাপী যে আয়োজন রয়েছে তার খবরাখবর জানতে আমরা নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, তার কাছে কিন্তু বিস্তারিত জেনে নিব। হারুনুর রশিদ, শুভ সকাল, কি আয়োজন রয়েছে দিনটিকে ঘিরে? জি, শুভ সকাল বিদা। মানবতার মুক্তির যে ডাক, মানবতার মুক্তির জন্য যে মানুষটি সেই কলকাতার যে আয়সী জীবন, সেই জীবন ছেড়ে একদমই নওগাঁর যে প্রত্যন্ত গ্রাম প্রতিশোধ এসেছিলেন 1891 সালে, সেই মানুষটির আজকে জন্মদিন। তাকে ঘিরে মূলত আজকের যত আয়োজন, এবং শুধু আজকে নয়, আগামী তিন দিন পর্যন্ত কিন্তু এই আয়োজন সংস্কৃতি যে মন্ত্রণালয় তারা কিন্তু এটি করেছে নওগাঁর প্রতিশোধে। এবং আজকে ঠিক দুপুর 2:30 নাগাদ এই আয়োজনের আসলে উদ্বোধন হবার কথা রয়েছে। কবিগুরুর যে দেবেন্দ্র মঞ্চ আছে, মানে যে দৃশ্যটি আপনি এখন দেখতে পাচ্ছেন তার ভেতর দিকে দেবেন্দ্র মঞ্চ, যদিও বা এখন পর্যন্ত সেটি তালাবদ্ধ করে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে, সেই অংশেতে আসলে আলোচনা অনুষ্ঠান হবে, গান হবে, নাচ হবে, কবির যে বর্ণাঢ্য জীবন সেই জীবন তুলে ধরে সেখানে হবে। এবং আজকে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী আছেন মোজাম্মেল হক, তিনি থাকবার কথা রয়েছেন প্রধান অতিথি হিসেবে। আপনি জানেন যে আজকে কবির 162তম জন্মদিন, এবং তার যে নিজস্ব জমিদারি পরিচালনার জন্য এই জায়গায় যে তিনি এসেছিলেন, আধুনিক কৃষি তথা কৃষকদের নিয়ে তিনি ভেবেছেন এখানে এসে, তিনি সমবায় ব্যাংক এখানে এসে একটি স্থাপন করেছেন, এবং কৃষিকে যে যান্ত্রিকরণ করা যায়, দরিদ্র প্রজাদেরকে নিয়ে যে ভাবা যায় রাজ্য পরিচালনায়, এসেও তিনি কিন্তু সেটি বারবার করে দেখিয়েছেন। এবং একটি অসাম্প্রদায়িক সমাজ, গ্রাম তথা একটি রাষ্ট্র শুধু নয়, একটি বিশ্ব কিভাবে গড়ে তোলা যায় সেই যে দিক নির্দেশনা, সেটি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বারবার করে বুঝিয়ে দিয়েছেন। আপনি জানেন যে এখানে তিনি বিখ্যাত বেশ কিছু কবিতা এবং হচ্ছে আপনার উপন্যাস রচনা করেছেন, যেমন গোড়া উপন্যাস তিনি এখানে বসে রচনা করেছেন। আমাদের ঠিক পেছন দিকটাই কিন্তু সেই যে আপনার নাগরনদ, বিখ্যাত যে নাগরনদ, সেই নাগরনদটি কিন্তু অবস্থিত, যদিও বা ক্যামেরা সেইখানটাতে নিয়ে যেতে পারলে ভালো হতো। সেখানে কিন্তু গ্রামীণ মেলা লেগেছে, সেই মেলায় কিন্তু নানান রকম তৈজসপত্র পাওয়া যাচ্ছে, বিশেষ করে মাটির যে হাঁড়ি পাতিলগুলো আছে, বাঁশের তৈরি যে তৈজসপত্র আছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও বা দুপুর 2:30 আজকে আসলে উদ্বোধন, এর আগের বারে আমরা দেখেছি যে সকালের দিকে আসলে এই আয়োজন শুরু হয়, কিন্তু আজকে কিন্তু নিয়ম ভেঙে খানিকটা দুপুরের দিকে আয়োজন করার কথা রয়েছে, যার কারণে আমরা আশা করছি যে সকাল 10:00 নাগাদ কিন্তু এখানে মানুষজনের বেশ ঢল নামবে, মানুষজন আসবেন, এবং কবির যে বর্ণাঢ্য জীবন সেই বর্ণাঢ্য জীবন নিয়ে তারা জানবার চেষ্টা করবেন। বিদা হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আসলে সহকর্মী হারুনুর রশিদের মাধ্যমে জানছিলাম যে নওগাঁর সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে রবি ঠাকুরের জন্মদিনকে ঘিরে আয়োজনের, যেই প্রস্তুতি কিংবা কখন নাগাদ শুরু হবে সেই বিস্তার আলোচনা আমরা জানছিলাম। ঠিক এই মুহূর্তে নতুন করে যারা যুক্ত হয়েছেন আমাদের এই আয়োজনে তাদেরকে জানাই শুভ সকাল। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস, তার সাথে যুক্ত হয়ে জানব সেখানকার রবি ঠাকুরের জন্মদিনে কি আয়োজন রয়েছে। শুভ সকাল শরীফ বিশ্বাস, কি আয়োজন রয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে কুষ্টিয়া, কি আয়োজন চলছে? হ্যাঁ বিদা, আসলে রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দিনব্যাপী নানা আয়োজন চলছে। এই মুহূর্তে কুষ্টিয়ার শহরেতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে টেগোরাজ, এখানে যেখানে তিনি বসবাস করতেন, রাত যাপন করতেন, জমিদারি পরিচালনা করতেন, সেখানে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা চলছে এই মুহূর্তে, যেখানে এপার বাংলা ওপার বাংলার সঙ্গীত শিল্পীরা কিন্তু তারা সঙ্গীত পরিবেশন করছেন। আমরা এখন চলে যাব সঙ্গীত, সেই সঙ্গীত অনুষ্ঠান শুনবো আর কি। Thank you.
বিদা, এই মুহূর্তে আমরা কুষ্টিয়া পৌরসভার আয়োজনে কুষ্টিয়া শহরের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে টেগোর লজ যে বাড়ি, সে বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন চলছিল সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। দিনব্যাপী এই আয়োজন চলবে এবং এছাড়া আমরা জানি যে সকাল 10টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠি বাড়িতেও কিন্তু তিন দিনব্যাপী যে রবীন্দ্র মেলা এবং আলোচনা সভা সেটি কিন্তু শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কুষ্টিয়ার খবরাখবর জানছিলাম।